বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। সত্যব্রত 22 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সঙ্গে থাকো। ব্রাশ করছি আমি এখন। সরস্বতী পাখির খাওয়া দিচ্ছে। সরস্বতী ঘর মুছছে। পুজো শেষ, এখন বেরিয়ে যাচ্ছে। দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। মন্দিরে কি করে যাব পুজো দিতে? বৃষ্টি পড়ছে, কি করে যাব? হ্যাঁ হ্যাঁ, এই তো আবার রিক্সাওয়ালা চলে আসবে, আমাদের সেন্টে বাড়ি যেতে হবে। এই কী সময়ে যে বৃষ্টিটা এলো, বাধা তো পড়ছেই পুজো করতে। এই যে আরে সকাল থেকে তো আকাশের অবস্থাটা কীরকম ছিল, পুজো দিতে বেরিয়ে যাচ্ছি। আসো, আগে আগে যাচ্ছে, একটু পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, ওই শনি মন্দিরটা। আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার না, এখানে জ্ঞান ভিটি স্কুলটা, ওই জন্য এত ভিড়। জল জমে গেছে বৃষ্টির জন্য। বন্ধুরা এসে গেছি মন্দিরে, আগে চলে গেছে। Thank you.
আমি পেশেন্টের বাড়ি রিক্সা করে যাচ্ছি, অ্যাক্সিডেন্টের পরে ওই বাইক চালানো ভালো না আছে ডাক্তারের, তাই রিক্সা করে যেতে হচ্ছে। করলাম বন্ধুরা, এখন এই যে দেখো, এখন আমরা এই ফলগুলো খাবো। এই যে ভাত ভাত খাবো না, বন্ধুরা এখন বাজে 5:30, এখন আমি আমাদের এক আশ্রমে যাচ্ছি, মানে যেখান থেকে আমি দীক্ষা নিয়েছি। সরস্বতী মনটা আজকে খুব খারাপ, ওর মামা মারা গেছে, ওর বাবাও আজকে সকালে মামা মারা গেছে আর ওর বাবাও হসপিটালে ভর্তি, ওই জন্য ওর মনটা খুব খারাপ, ও আমার যে আশ্রমে যেতে পারবে না। তো আমি যাচ্ছি, সঙ্গে থাকো, আশ্রমে গিয়ে দেখা হচ্ছে। এই আসার সময় কি রাধা বললে নিয়ে আসবো? হ্যাঁ, আর মিনিট জন্য কিছু নিয়ে আসবো? ও তো ডেলি মাছ ভাত খায়, আজকে সকাল থেকে উপোস, আমাদের উপোস, ওরও উপোস, ওর জন্য নিয়ে আসবো তাহলে আদা বলবি। ঠিক আছে, এই এখন ঢুকছি আশ্রমে, গায়ত্রী চেতনা কাণ্ড রামচন্দ্রপুরে। অনেক দিন পরে এলাম, প্রায় 6 বছর পরে। গায়ত্রী, মনটা খারাপ লাগছিল অ্যাক্সিডেন্টের পরে, মায়ের দর্শন করে যাই। এই যে গায়ত্রী চেতনা কাণ্ড, এই যে সভ্যতা স্বরূপ সরল জীবন উচ্চ বিচার, নিজের প্রতি কঠোর অপরের প্রতি উদার, পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য, বাণীগুলো লেখা আছে। কি সুন্দর পরিবেশ দেখো বন্ধুরা, এদিকে কি সুন্দর বাগান করে রেখেছে। এগুলো হচ্ছে বিভিন্ন ঔষধি গাছ লাগিয়ে রেখেছে। এদিকে আশ্রমেরই জায়গা, দেখো কত দূর পর্যন্ত আশ্রমের জায়গা। ওইদিকে কলেজ আছে, ওইদিকে কলেজ আছে, এদিকে বিভিন্ন বাগান আছে, মাঠ, ওই দিকটা গোশালা, সেলাই ট্রেনিং দেওয়া আছে। হাবান হয়েছে, যজ্ঞ হয়েছে, পণ্ডিত রাম শর্মা আচার্য, আর ওনার হচ্ছে ওনার পরমপত্নী মাতা, মাঝখানে গায়ত্রী মাতা, আর এদিকে আমাদের মশাল, এদিকে কার্যালয়। এখানে গায়ত্রী মেন মন্দির।
দেখা যাচ্ছে, এই যে দেখো এই যে পিলারগুলো উঠে আছে, ওখানে সাততলা মন্দির হবে। এই যে আসছে সব স্টুডেন্ট, সেলে আসছে, কত বড় জায়গা দেখি, সুন্দর পরিবেশে এই মন্দির। এখানে আসতে গেলে আপনাকে নরেন্দ্রপুর থেকে অটো করে আসতে হবে, নরেন্দ্রপুর থেকে ডাইরেক্ট অটো আছে মন্দিরে, সামনে দিয়ে অটো জৈনপুরে চলে যায়, আপনি মন্দিরে এসে নামতে পারবেন। এই যে দেখো গায়ত্রী চিকিৎসালয়, এখানে ডাক্তার বসেন, হোমিওপ্যাথিক চিকিৎসা হয়, এই রোববার দিন ডক্টর সাহেব আসেন। আচ্ছা, এই হচ্ছে গেট, এদিকে বেরোনো ঢোকা প্রবেশের পথ। বন্ধুরা মন্দিরের থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়িতে চলে এসছি। টিফিনটা রাখো, নাও নাও টিফিনটা ধরো, সত্যি শুয়ে চলে এসছি, এখন টিফিন খাবো। সত্যি ওই টিফিনগুলো প্লেটে নিচ্ছে দাদা বল্লভী, তো আজকে আর আমরা খাবো না রাত্রিবেলা কিছু, এই দাদা বল্লভী খাবো। মিনি মিনি খেয়ে নিয়েছে, ও চেয়ারের নিচে ঢুকে আছে। এই যে দেখো মিনি খেয়ে খেয়ে এখন একদম বেরিয়ে এসছে, বা পেট ভরেছে, তাহলে ভিডিওটা আর বড় করছি না, আজকে এখানেই শেষ করতে চাইছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।